আমার নাম কৌশিক মণ্ডল, আমি নিউ টাউনে সাপুরজিতে থাকি। আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি। আমার খুব ক্লোজ বন্ধু ডক্টর সৌমেন্দ্র পণ্ডিত 2017 সালে রয়্যালস ফাইন্যান্সের সঙ্গে আমাকে যুক্ত করেছে। সেইখান থেকে আমার পরিবার রয়্যালস ফাইন্যান্সের সঙ্গে যুক্ত। আমার অফিসের মেডিক্লেম থাকা সত্ত্বেও আমি পার্সোনাল একটা মেডিক্লেম করলাম। তার কারণ হচ্ছে রয়্যালস ফাইন্যান্সের ইউটিউব চ্যানেল দেখে আমার মনে হয়েছে একটা পার্সোনাল মেডিক্লেম আমরা যারা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের জন্য খুবই দরকারি। গত বছর আমি একটা সুপার টপ আপের জন্য প্রিমিয়াম দিয়েছিলাম, কিন্তু সেই সুপার টপ আপটা রিজেক্ট করে দিয়েছিল ইন্স্যুরেন্স কোম্পানি। আমার ছোট ছেলে কিছু মেডিকেল ইস্যুর জন্য তারপরে এবছর যখন প্রিমিয়াম দেওয়ার সময় দেবাশিসবাবুর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকতো এবং দেবাশিসবাবু অলওয়েজ আমাকে সঙ্গে কমিউনিকেশন করতেন এবং ওনার সাহায্যে আমি ইন্স্যুরেন্সটাকে কন্টিনিউ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার দেবাশিস বৈদ্য এবং রয়্যালস ফাইন্যান্স। রিসেন্ট আমার একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল। তখন আমি উপলব্ধি করেছিলাম যে শুধু হসপিটালাইজড নয়, ক্লেম সেটেল সমস্ত কিছু ব্যাপারের জন্য পার্সোনাল মেডিক্লেম থাকা সত্ত্বেও একটা সাপোর্ট ভীষণ পরিমাণে দরকার, এবং সেটা আমার রয়্যালস ফাইন্যান্সের থ্রু দিয়ে যে পার্সোনাল মেডিক্লেমটা করেছি এবং সেই পার্সোনাল মেডিক্লেম দিয়ে আমি হসপিটালাইজড কভারেজ পেয়েছি এবং সেতে আমি ভীষণভাবে স্যাটিসফাইড।